এ যেন সিনেমার গল্প, কেউ হার মানাবে। একই ঘরে দুই স্বামীর সাথে সংসার করছেন এক নারী, শেষ পরিণতি কি হলো, রহস্যে ঘেরা ঘটনার বিস্তারিত জানাবো মূল সংবাদে। আরও জানাবো, প্রতারিত হয়ে সন্তান নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে অসহায় এক মা, দাবি করেছেন সঠিক বিচারের। মোবাইলে গোসলের ভিডিও ধারণ অথবা ব্ল্যাকমেল করে একাধিকবার ধর্ষণ, ভুক্তভোগী ন্যায় বিচারের জন্য আকুতি মিনতি করছে। জিন তাড়ানোর কথা বলে গৃহবধূকে নিয়ে পালিয়ে গেছে ভণ্ড কবিরাজ, পুরো এলাকায় থমথমে অবস্থা। ভিডিওটিতে জানাবো ঘটনাটির বিস্তারিত সহ ওই ভণ্ড কবিরাজের শেষ অবস্থা। এক স্ত্রী দুই স্বামী নিয়ে এক ছাদের নিচে থাকেন, এটা সিনেমার কোনো গল্প নয়, এমন ঘটনা ঘটেছে ঢাকার ধামরাই উপজেলা। এ ঘটনায় গণপিটুনির পর এক স্বামী পালিয়ে গেলেও আরেক স্বামী স্ত্রী সহ আছেন পুলিশ হেফাজতে। জানা যায়, উপজেলার গাঙ্গুটিয়া ইউনিয়নে এক তরুণী গোপনে দুই ব্যক্তিকে বিয়ে করেন, রাত্রি যাপন করেন একই সঙ্গে। এলাকাবাসী বেশ কয়েকদিন ধরে গোপনে নজর রাখেন ওই তরুণীর উপর। পরে শনিবার সন্ধ্যা ৬টার দিকে এলাকাবাসী দুই স্বামী সহ ওই তরুণীকে একটি রুমে আটকে রাখেন। এ সময় ক্ষুব্ধ এলাকাবাসী তাদের গণপিটুনিও দেন। এক পর্যায়ে রেজাউল করিম রাজা নামের এক স্বামী কৌশলে পালিয়ে যান। পরে এলাকাবাসী অপর স্বামী রনি মিয়া সহ ওই তরুণীকে পুলিশে সোপর্দ করেন। স্থানীয় এক ব্যক্তি বলেন, এলাকাবাসী আটকের পর ওই তরুণী দুজনকেই তার স্বামী দাবি করেন, পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়। ধামরাই থানায় পুলিশের উপপরিদর্শক এসআই মোহাম্মদ মফিজুর রহমান মফিজ বলেন, এক বধূর দুই স্বামী এমন কথাই স্থানীয়রা বলছেন। এলাকাবাসী এক তরুণ ও এক তরুণীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে, তাদের জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে, পরে বিস্তারিত জানা যাবে। এদিকে স্বামীর প্রতারণায় একমাত্র সন্তানকে নিয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরছেন এক অসহায় মা শারমিন আক্তার। বাগেরহাট সদর উপজেলার নোনাডাঙ্গা গ্রামের দরিদ্র আকুব আলী শেখের মেয়ে শারমিন আক্তার, স্বামী গুলের তামাক দিয়ে তৈরি ব্যবসা করায় সংসারে আর্থিক সচ্ছলতা বৃদ্ধির জন্য বিভিন্ন বেসরকারি সংস্থা থেকে ঋণ তুলে স্বামীকে সহায়তা করেছিলেন শারমিন। আর এইসব এনজিও থেকে ঋণ নিতে প্রয়োজন হয়েছিল ব্যাংকের চেক। স্বামীর বাড়ি জয়পুরহাট জেলায় হওয়ায় রূপালী ব্যাংকে জয়পুরহাটের আকেলপুর শাখায় একটি হিসাব খোলেন শারমিন। সেই চেকের পাতা দিয়ে ঋণ নিয়ে স্বামীকে টাকা দিয়েছিলেন তিনি। কিন্তু এই ব্যাংক চেকই যে তার জীবনের এমন ভয়াবহ অবস্থা সৃষ্টি করবে, এটি কল্পনাও করেনি সহজ সরল গৃহবধূ শারমিন আক্তার। পারিবারিক কলহের পর সেই অব্যবহৃত চেকের একটি পাতায় তার স্বাক্ষর জালিয়াতি করে স্বামীর এক কর্মচারী ফিরোজকে দিয়ে জয়পুরহাটে আদালতে ১০ লাখ টাকা চেক ডিজ অনার মামলা করে। স্বামীর এমন প্রতারণা থেকে বাঁচতে স্বামীর বাগেরহাট অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেছেন। মামলার বিবরণ ও শারমিন আক্তার জানান, ২০১২ সালে জয়পুরহাটের আকেলপুর উপজেলার দক্ষিণ কানপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে নাজমুল আহমেদের সাথে পারিবারিকভাবে বিয়ে হয়। এই সংসারে তাদের নুসরাত নামে ৬ বছর একটি কন্যা সন্তান রয়েছে। স্বামীর একাধিক নারীর সাথে পরকীয়া সম্পর্কের কারণে অনেক আগে থেকেই তাদের পারিবারিক কলহ চলে আসছিল। একাধিক নারীর সাথে জনতা ও পুলিশের হাতে কয়েকবার ধরাও পড়ে স্থানীয়ভাবে সালিশ বৈঠকও হয়েছে কয়েকবার। শারীরিক ও মানসিক নির্যাতনের ঘটনায় তিনি মামলা দায়ের করেছেন আদালতে। তার পিতার অসচ্ছলতা ফুটফুটে সন্তানের কথা চিন্তা করে সালিশ বৈঠকে মীমাংসা হয় বিষয়টি। শারমিন আক্তার অভিযোগ করেন, তার স্বামী গুলের ব্যবসা করে, এখানে টাকার প্রয়োজন হলে বিভিন্ন এনজিও থেকে ঋণ নেওয়ার জন্য তাকে দিয়ে রূপালী ব্যাংকের জয়পুরহাটের আকেলপুর শাখায় একটি অ্যাকাউন্ট করায়। ২০২১ সালে জানুয়ারি মাসে সে তার শিশুকন্যাকে নিয়ে পিতার বাড়ি বাগেরহাটে বেড়াতে আসেন। এবছর জুলাই মাসে তার স্বামী এক কর্মচারীকে নিয়ে তাদের বাড়িতে এসে বিভিন্ন এনজিও থেকে ঋণ নেওয়ার কথা বলে তার কাছ থেকে ৭টি পাতা সহ চেক বইটি নিয়ে যায়। পরবর্তীতে তাকে বাড়িতে নেওয়ার কথা বলে তার স্বামী বলে তাকে নিয়ে আর সংসার করবে না, স্বেচ্ছায় তাকে তালাক দিতে হবে, না হলে ওই চেকের পাতা দিয়ে তার ও পিতার পরিবারের নামে ২০ লাখ টাকার প্রতারণার মামলা দিবে বলে হুমকি দেয়। পরবর্তীতে তার স্বামী তার কারখানা ফিরোজ নামের এক কর্মচারীকে দিয়ে চেকের পাতায় তার স্বাক্ষর জালিয়াতি করে জয়পুরহাট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১০ লাখ টাকার চেক ডিজ অনার মামলা দিয়েছে। এই মামলা মাথায় নিয়ে তিনি দাঁড়ে দাঁড়িয়ে ঘুরছেন বলে জানা গেছে। শারমিন জানান, তার একমাত্র সন্তানের জন্মনিবন্ধন সহ সকল কাগজপত্র তার স্বামী আটকে রেখেছে, ফলে তাকে কোনো বিদ্যালয়ে ভর্তি করাতে পারছেন না। শারমিনের পিতা বৃদ্ধ আকুব আলী শেখ জানান, যাদের খেয়ে না খেয়ে দিন কাটে তাদের নামে ১০ লাখ টাকার মামলা। এই বৃদ্ধ বয়সে মেয়েকে নিয়ে তিনি বিপাকে পড়েছেন বলে উল্লেখ করেন তিনি।
এ বিষয়ে বাগেরহাট জজ কোর্টে সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট শেখ আনিসুর রহমান বলেন, পারিবারিক কলহ যে কোনো সময় যে কারো সংসারে লাগতে পারে, তাই বলে স্ত্রীর চেক দিয়ে এ ধরনের মামলা করা অনেক বড় প্রতারণা। এই মামলার ফাঁদে পড়ে অসহায় এই পরিবারটি দিশেহারা হয়ে পড়েছে। এ বিষয়ে শারমিনের স্বামী নাজমুল আহমেদের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তার ব্যবহৃত মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া গেছে। অপরদিকে কুমিল্লার মুরাদনগর উপজেলায় 14 বছরের এক কিশোরীর গোসলের আপত্তিকর ছবি তুলে সেই ছবি ফেসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে একাধিকবার ধর্ষণ করার অভিযোগ উঠেছে তোফাজ্জল নামে এক ওমান প্রবাসীর বিরুদ্ধে। নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানের বাড়িতে চেয়ারম্যান ও ইউপি সদস্যের উপস্থিতিতে সামাজিকভাবে বিষয়টি মীমাংসা করতে গিয়ে সালিশে কিশোরীর ইজ্জতের মূল্য নির্ধারণ করা হয় 2 লক্ষ টাকা। উপজেলার কামাল্লা ইউনিয়নের কামাল্লা গ্রামে এই ঘটনাটি ঘটে। ধর্ষক তোফাজ্জল হোসেন উপজেলার কামাল্লা গ্রামের মৃত শিরু মোল্লার ছেলে। ভুক্তভোগী কিশোরী অভিযোগ, কিছুদিন পূর্বে গোসলখানায় গোসল করার সময় তোফাজ্জল লুকিয়ে আমার ছবি তোলে। তোফাজ্জল ওই গোসলের ছবি দেখে তার সাথে শারীরিক সম্পর্ক করতে বলে, তা না হলে ছবিগুলো বিভিন্ন লোকজনের কাছে ছড়িয়ে দিবে বলে আমাকে প্রথমবার ধর্ষণ করে এবং ধর্ষণের ঘটনা ভিডিও ধারণ করে। পরে সেই ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার কথা বলে আমাকে ভয় দেখিয়ে একাধিকবার ধর্ষণ করে। কিশোরীর বাবা নাম প্রকাশে অনিচ্ছুক বলেন, আমি কাজে গিয়েছিলাম, বাড়ি ফিরে লোকজনের মুখে এই খবর শুনি। আমাকে বিষয়টি নিয়ে বাড়াবাড়ি না করে স্থানীয়ভাবে আপোষ মীমাংসার কথা বলে ইউপি সদস্য জামাল। অন্যথায় ধর্ষণের ঘটনা জানাজানি হলে মেয়ের বিয়ে দিতে পারবে না বলেও ভয় দেখায়। আমি গরিব মানুষ, আইন আদালত বুঝি না, তাই আপোষ মীমাংসার জন্য রাজি হয়েছি। ইউপি সদস্য জামাল ধর্ষণের বিষয়টি স্বীকার করে জানান, ঘটনাটি স্পর্শকাতর হওয়ায় মেয়েটির ভবিষ্যতের কথা চিন্তা করে গত শুক্রবার সন্ধ্যায় সামাজিকভাবে কামাল্লা ইউনিয়নের পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানের বাড়িতে মীমাংসা করা হয়। এ সময় তোফাজ্জলকে 2 লাখ টাকা জরিমানা করা হয় এবং ভুক্তভোগী মেয়ের বিয়েতে তোফাজ্জল আংশিক কিছু খরচ দিবে বলে এমন কথা ইউপি চেয়ারম্যান আবুল বাশার খান বলেন, এলাকার লোকজন আমার বাড়িতে দুপক্ষকে নিয়ে এসে বিচার করেছেন, এলাকার গণ্যমান্য লোকজন উপস্থিত থেকে বিচার করেছেন। এ বিষয়ে মুরাদনগর থানার অফিসার ইনচার্জ আবুল হাশিম বলেন, ধর্ষণের বিষয়ে এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেনি, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে, তারপরও খোঁজ খবর নিচ্ছি, ঘটনা যদি সত্য হয় তাহলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। অন্যদিকে জিন তাড়ানোর কথা বলে এক গৃহবধূকে নিয়ে উধাও হয়েছেন কবিরাজ আজিম। ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জের শাহজাদপুরে। জানা যায়, শাহজাদপুর উপজেলার পার জামিরতা গ্রামের মৃত আমিরুল ইসলামের মেয়ে আসিয়া বেগমকে 8 মাস আগে পার্শ্ববর্তী হামলাকোল গ্রামের গ্যাদন মিয়ার সঙ্গে বিয়ে দেওয়া হয়। এরপর থেকেই তার মধ্যে অস্বাভাবিক আচরণ লক্ষ্য করা যায়। পরে পার্শ্ববর্তী ডায়াগ্রামের আজিম কবিরাজের কাছে নিয়ে যান স্বজনরা। এ বিষয়ে গৃহবধূ আসিয়ার মা আমেনা বেওয়া বলেন, চিকিৎসার অজুহাতে কবিরাজ আজিম আমার মেয়েকে ভাগিয়ে নিয়ে গেছে। আমার মেয়ে কোথায় আছে, কিভাবে আছে, তাদের কোনো হদিস মিলছে না। আসিয়াকে না পেয়ে তার স্বামী শাশুড়ি চরম হতাশ হয়েছেন। আসিয়ার খালু ইব্রাহিম জানান, ঘটনার 2 দিন পর কবিরাজ আজিমের সঙ্গে মোবাইলে যোগাযোগ করলে আসিয়াকে শিগগিরই তাদের বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে বলে নিশ্চয়তা দেয়। কিন্তু ঘটনার 11 দিন অতিবাহিত হলেও কবিরাজ আজিমের ফোন বন্ধ পাওয়া যাচ্ছে। এ ঘটনায় নিজেই বাদী হয়ে শাহজাদপুর থানায় সাধারণ ডায়েরি করেছেন। শাহজাদপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদ মাহমুদ খান জানান, ইব্রাহিম নামের একজন অভিযোগ করেছেন, অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে। সুপ্রিয় দর্শক, একজন মেয়ে যদি 2 জন স্বামী নিয়ে তাদের মধ্যে সম্পর্ক ঠিক রেখে সংসার করতে পারে, সেখানে এলাকাবাসীর হস্তক্ষেপের সিদ্ধান্তটা আপনি কীভাবে দেখছেন? তাদের কেমন বিচার হওয়া উচিত? যেসব নারী সন্তান রেখে যৌন চাহিদার জন্য অন্যের সাথে পালিয়ে যাওয়ার মতো জঘন্য কাজ করে, তাদের সমাজ থেকে বিতাড়িত করা দরকার এবং কঠিন শাস্তির প্রয়োজন বলে মনে করি। আপনিও যদি আমাদের সাথে একমত হন তাহলে ভিডিওটির কমেন্ট বক্সে অবশ্যই ইয়েস লিখে প্রতিবাদের ঝড় তুলুন। সেই সাথে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিন ও যত বেশি সম্ভব শেয়ার করুন। সেই সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সাথে থাকার জন্য।